মজনু এবং লাইলি প্রেম করেছে, ভালোবাসা করেছে, লাইলির কাছ থেকে প্রতিদিন দুধ খায়। বললি হয়ে গেল। কিভাবে খাই? ওই বাড়িতে একটা মিডিয়া আছে, ভাইয়া আছে, যেই মিডিয়া উনি লাইলির বাড়ি দুধ বিক্রি করে। যখন দুধ বিক্রি করে তখন ওই লাইলি 1 কেজি বাড়তি দিয়ে দেয় যে আমার প্রেমিককে তুমি দিয়ে দিবা। হঠাৎ করে এই লাইলি পরীক্ষা করার জন্য দেখি মজনু আমারে ভালোবাসে কিনা, মজনু আমারে কতটুকু ভালোবাসে এটা টেস্ট করার জন্য ওই লোকটাকে বলছে, মজনুকে যে বলবা তুমি যদি লাইলিকে ভালোবাসো একটু রক্ত দিতে হবে, একটা বাটি দিয়ে দিছে। মজনু রক্ত না দিয়ে খালি বাটি ফেরত দিয়ে বলে দিছে, তুমি যে বলবা এ মজনু দুধ খাওয়া মজনু, রক্ত দোয়া মজনু না। আমরা ওয়াজ শুনি, মজা পাই, আনন্দ করি, ফুর্তি করি, কান্নাকাটি করি, কিন্তু হুজুর টাকা দিতে পারবো না। ওয়াজ শোনা মজনু, আজান হচ্ছে। আমি কেশিয়ারকে বলছি, কেশিয়ার সাহেব আজান হচ্ছে, নামাজ পড়বেন না? বলছে হুজুর পারলি আপনি পড়েন গা। মাহফিল কমিটির ওদের মাথায় কি মগজ না গুবর? কেশিয়ার, মাহফিল কমিটির কেশিয়ার, একসাথে কত আদর করছে, খাওয়াইছে, দাওয়াইছে, চা খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, ভাই চলেন। আচ্ছা হুজুর বললাম আপনি পড়েন গা, এটা হয় কি করে? আমি দেখলাম আল্লাহ, যদি আর একবার বলি তাহলে টাকা যে কয় টাকা দেবে ঘোড়ার ডিম তাও আর দেবে না। ও তো কেশিয়ার, ও তো মালপাতি ওর কাছে, বেশি ঝামেলা করলে টাকা আর দেবে না। তাইলে মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির আপনার কেশিয়ার, সে যদি নামাজ না পড়ে তাহলে এই মাহফিল দিয়ে কী লাভ বলেন? কী লাভ? দোকানে যখন 4-5 জন একসাথে বসে, উড়ে বাবা রে বাবা, গিবত কমিটির সভাপতি বসে আছে, সুবহানাল্লাহ, আমার সেক্রেটারিও আছে, আমার এলাকার তিনি আর একজন কেশিয়ার, এরপরে বসে শুরু হইলে হাই রে গিবত, ওই হুজুরটা কেমন, ইমামটা কেমন, মসজিমটা কেমন, আছে না? আর জোরে কর। দুনিয়াতে দল যা ছিল ছিল, কেউ আমলি, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ সরমনাই, কেউ ফরফুরা, কেউ সরসিনা, কেউ সারসিনা, কথা কই না কে, যদি মরার পরে এই কায়দা যদি কবরে নামাতো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, হ্যাঁ গো, তাহলে কি হুজুরের পিঠে আমরা থাকতো গো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি যুবলীগ, ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম, ওয়া আলা মিল্লাতি সরমনাই, ওয়া আলা মিল্লাতি সারসিনা, ওয়া আলা মিল্লাতি সরসিনা, এ কথা কি বলে একবারও? কি বলে? জায়গায় আসেন। এবার একটা লোক যাবে ঢাকা, কোথায় যাবে, হুট করে উঠে পড়েছে খুলনার গাড়িতে। কোন গাড়িতে? খুলনার গাড়িতে উঠার পরে কিছুক্ষণ পর দেখে, সর্বনাশ, গাড়ি তো যাবে ঢাকায়, আমি যাব ঢাকায়, তুই গাড়ি খুলনার দিকে যাচ্ছে কেন? এখন ও হাত তুলে কানতে যা, আল্লাহ আমি মুরব্বী মানুষ, অত বেশি অত কিছু বুঝি নে, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ জিকির আজগার করি, রব্বুল আলামিন ইকামতের দিনের কাজ করি, আন্দোলন করি, দিনের জন্য জীবন দিই, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, খুলনার গাড়ির মাথা ঘুরে ঢাকার দিক করিয়ে দাও, দোয়া তো কবুল হবে ইনশাল্লাহ, হবে যা বাবা, গাড়ি যাচ্ছে ঢাকার দিক, খুলনার দিক, দোয়া করে কি কি ঘুরবে, কথা কয় না? পাশে একটা লোক ছিল, ও করছে, চাষা কি দোয়া করছেন আপনি? কয় বাবু যাবো ঢাকা, ভুল করে উঠে পড়েছে খুলনার দেয়, কথা নামিয়ে যান। কয় না নামবো না, বসে থাকলাম, গাড়ি ঢাকা যাবে, গাড়ি কি ঢাকা যাবে, কথা কয় না কে? গাড়ি বদলাম, গাড়ি বদলাম, এর ভিতরে সুদ, ঘুষ, চিটারি, পাটপারি, 2 নম্বরে মিথ্যা, গিবট, এমন কোনো অন্যায় নাই যে আপনার ঢোকান নাই, এগুলো বের করেন, এগুলো এখান থেকে বের করে পরিষ্কার করে এই ইমানটাকে, এই অন্তরটাকে, এই কলবটাকে সাফ করুন, পরিষ্কার করুন, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চিটারি, আত্মসাজ, টেন্ডারবাজি, ডাকাতি, যা আছে এখান থেকে বের করে ফেলে একটা মাত্র জিনিস রাখতে হবে, বলেন তার নাম কি? জোরে বলেন নাম কি? আল্লাহর কোরআন যদি এই অন্তরে না ঢোকান, চলতেছেন উল্টো পথে আর দোয়া করতেছেন আল্লাহ গাড়ি ঘুরিয়ে দেয়, গাড়ি আল্লাহ ঘোরাবেনি, খালি মরিয়ে দেখেন এমন কায়দায় গাড়ি আল্লাহ ঘোরাবে, হ্যাঁ টেরও পাবেন না, কষ্ট হয়, কথা কন। হজর কোথায় গেছিলেন? আমাক জায়গায় পোস্টার দেন দেব, পাশেরটা বলবে যে হুজুর চা খাওয়ার টাকা দিয়ে যান, দিলাম, আর এক জায়গায় বল হুজুর তাবারক দিয়ে যান, একটা মাহফিল থেকে আসতেছে আটকাইছে, হুজুর তাবারক দেন, আমি বলছি মামু তাবারক তো হয়নি এখনো, আর একজন করছে হুজুর তাবারক বোঝে না রে, আগে হালাল খাও, তাবারক বুঝিনি আমরা, মানে হুজুর কিছু দিয়ে যান,
আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদেরকে বলা হয় আমরা নাকি চামড়া কালেকশন করে খাই, বলে না কথাকন বলে না? এবার আমরা বলি আমরা চামড়া কালেকশন করে আমরা গাঁজা খাই না, ইয়াবা খাই না, আমরা মাদ্রাসার এতিম মানুষ করি, কথা বলেন ঠিক কি না? আর তোমরা যে রাস্তায় টেরাক থামাই আছে হাত মেরে তোলো, সেটা কি? হ্যাঁ তোলে না রাস্তায় টেরাক থামায়া, হয়তো দাও 100, 200, 500, এমনকি 20 টাকার নোট অর্ধেক করে দুইবার দিয়েছে, সুবহানাল্লাহ।